বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল সব্যসাচী দত্ত বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন আর সবাইকে চমকে দিয়ে সেই জল্পনা সত্যি করে আজ বিধানসভায় গিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে নেন বিধাননগরের প্রাক্তন বিধায়ক তথা মেয়র সব্যসাচী দত্ত আর তার যোগদান নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উল্লেখ্য বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারী ও সব্যসাচী দত্তের মধ্যে বেশ সমীকরণ লক্ষ্য করা গিয়েছিল দুজনেই দুজনকে বন্ধু বলে সম্বোধন করেন আর এহেন বন্ধু দলবদল করতেই টুইটারে বিস্ফোরক শুভেন্দু অধিকারী টুইটারে বিরোধী দলনেতা লেখেন আজ পশ্চিমবঙ্গের বিধানসভা যা দেখল ভারতের কোনো বিধানসভা তা আজ পর্যন্ত দেখেনি এরপর শুভেন্দু লেখেন বিধানসভাটাকে তৃণমূল তার পার্টি অফিস বলে মনে করে আজ যা হলো বিধানসভায় সেটা বিধানসভার গরিমাকে অনেকটা নিচে নামিয়ে দিল